দেশের বর্তমান পরিস্থিতির প্রভাব ক্রীড়াঙ্গনে পড়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর দেশে ঘটতে চলেছে ক্ষমতার পালাবদল। রাষ্ট্রপতির আদেশে ভেঙে দেওয়া হয়েছে জাতীয় সংসদ। সাংসদ ছিলেন ক্রিকেট তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর থেকে নানা জায়গায় সংসদ সদস্যদের বাড়িতে হামলা হচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, অনেকে পালিয়ে বেরোচ্ছেন। এই অবস্থায় সাকিব আল হাসান কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলছেন, সামনে রয়েছে পাকিস্তান সফর। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘ সময় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের হয়ে নানা রেকর্ড গড়েছেন। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে রয়েছে নানান সাফল্য, বিতর্কেও জড়িয়েছেন অনেকবার, কিন্তু এবার চ'র'ম অপমানের শিকার হলেন সাকিব আল হাসান। গেল সোমবার কানাডার টি টোয়েন্টি লিগে ম্যাচ ছিল সাকিবের, সেখানেই চ'র'ম অপমানের শিকার হলেন এই অলরাউন্ডার। এরই মাঝে সেই ভিডিও ভাইরাল হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে কোনো মন্তব্য না করায় সাকিবকে অশ্লীল ভাষায় বিদ্রুপ করা হচ্ছে। সাকিব শুধু হাত নেড়ে যাচ্ছেন, মুখে হাসি রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। সংসদ সদস্যদের বেশিরভাগই দেশ ছেড়েছেন অথবা ওই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাকিবের নিরাপত্তার ক্ষেত্রে কি আলাদা নজর দেবে বিসিবি, এমন প্রশ্ন করা হয়েছিল ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসকে। তিনি বলেছেন সাকিব এখন ক্রিকেটার হিসেবেই নিরাপত্তা পাবেন। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।